নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 5:30। তো আজকে মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে দেখো আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়ে বাইরে একটু সময় নিজের জন্য নিজের মতো করে কাটিয়ে নিই। তারপর স্নান টান সেরে এখানে দেখো আগের দিন রাতে কিছু চানা বাদাম আরও কিশমিশ টিশমিশ ভিজিয়ে রাখি, সেগুলো একটু সকালে ডালে মিশিয়ে খেয়ে নিই সবাই মিলে। তারপর এখানে দেখো আলু ভাজা আর রুটি বসিয়ে দিয়েছি, কারণ পিয়াজ স্কুলে নিয়ে যাবে রুটি আর আলু ভাজা, আর ওর বাবা হলো সকালে খেয়ে যাবে রুটি আর আলু ভাজা। তাই সকালে আমি তাড়াতাড়ি করে ঘুমের থেকে একটু সকালে আমি ভোরবেলায় ঘুমের থেকে উঠি, উঠে একটু ফার্স্টে নিজের জন্য টাইম কাটাই। নিজের জন্য সময় সকালে না দিতে পারে না, মনটা ভালো লাগে না, সারাদিনটাতে এনার্জি যেন পাওয়া যায় না। তো সকালে আমি কিছুটা সময় প্রিয়া স্কুলে যাওয়ার আগে যতটুকু পারি সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে একটু রিফ্রেশ হয়ে নিই, তারপর ঘরের অল্প কাজ কাজ করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার এসে নিজের জন্য মতো করে সময়গুলো কাটাই। তো প্রিয়াসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসে এখানে দেখো এখন আমি নিউজ পেপারটা না পড়ে নিচ্ছি। তো এইভাবে যদি আমি নিজের জন্য নিজের সময় না দিই তাহলে কেন জানি না আমার ভালোই লাগে না, আর সারাদিনটা যেন আমি কোনো কাজের এনার্জি পাই না। তাই সকালে ফার্স্টে আমি উঠে একটু বাইরে গিয়ে নিজের মতো করে প্রাকৃতিক দৃশ্যের সাথে একটু সময়টা কাটাই। বাইরে যে এখন কুয়াশা টুয়াশা পড়ে সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর বাড়ি ঘরে এসে স্নান টান সে ঘরে একটু ঝাড়ু টাড়ু করে স্নান সেরে নিই, তারপর ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিই। তারপর দেখো এখানে আমি একটু গানের রেওয়াজ করে বসে যাচ্ছি, পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে জানো আমি আগেও বানিয়েছিলাম, আটা চালে গুঁড়ো ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে এভাবে পরোটাটা বানিয়ে আমি আর সোনু খেয়ে নিব। আমি সকালে ওদের জন্য ফার্স্টে ব্রেকফাস্ট বানিয়ে দিই, তখন আমি কিছুই খাই না, কিন্তু পরে এসে আমি আমার নিজের জন্য নিজের মতো করে যেটা আমার ভালো লাগে সেভাবে আমি ব্রেকফাস্টটা বানিয়ে খাই। আমি কিন্তু আমার নিজের জন্য নিজে খুব সময় বার করার চেষ্টা করি, আর সে তার জন্য আমি কিন্তু সকালে খুব জলদি ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সারাটা দিন দেখবে অনেক কাজের অনেকটাই এনার্জি পাওয়া যায়। সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা একটু নিজের জন্য নিজের সময় বার করি, আর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা নিজের জন্য একটু করে নিজের জন্য সময় বার করি তাহলে দেখবে অন্যান্য কাজের এনার্জিটাও অনেকটাই পাওয়া যায়। তো এখানে দেখো ফুল গাছগুলো লাগিয়েছিলাম যে সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে, দেখো কলিও চলে আসছে। তো ভাবলাম এখন একটু ব্রেকফাস্ট করার পর একটু সময় ছিল, ভাবলাম এখন একটু গাছে জল টলগুলো দিয়ে দিই, নাহলে পরে আর দেওয়া হয় না। বিকেল হলে জানো তো 4:30-4:30 থেকে অন্ধকার শুরু হয়ে যায়, আর সকালে একদম ভোরবেলাতে কুয়াশাতেই গাছগুলো ভেজা থাকে। তাই ভাবি সকালে আর দিলে কি দিলে হয়তো গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই এখন দিয়ে দিচ্ছি জলগুলো। এভাবে না গাছে জল দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানি না কেন গাছে আমার জল দিতেই ভালো লাগে। আমি কিন্তু গাছ খুব একটা ভালো করে যত্ন করে লাগাতে পারি না, সমস্ত গাছ কিন্তু প্রিয়াংশের বাবাই লাগায়, কিন্তু আমি জলগুলো আমি দিতে ভালোবাসি। তাই আমি গাছগুলোতে সবসময় এইভাবে জলগুলো দিই, চেষ্টা করি যাতে গাছগুলো ভালো থাকে। অত লাগায় কিন্তু ডিউটির জন্য হতো যত্ন করতে পারে না, তাই আমি করি আর কি, জলটা আমি দিয়ে দিই আর কি, কখনো কখনো প্রিয়াসকে দিয়েও দেওয়াই। তো এখানে দেখো না টাবগুলো কালকে কিভাবে পড়ে গেছিলো জানি না, সমস্ত গাছ সহ মানে স্ট্যান্ড সহ গাছগুলো পড়ে গেছিলো। তাই এখন একটু চেষ্টা করছি দেখি পারি কি না লাগাতে, লাগিয়ে সুন্দর করে রাখতে। তো এই দেখো গাছগুলো না তিনটা গাছ, অ্যান্থোরিয়ামটা এত কষ্ট করে বাঁচিয়েছিলাম সেটাও না কালকে পড়ে গেছে, এখন জানি না বাঁচবে কি বাঁচবে না, এটারও একটু যত্ন করে নিচ্ছি। এভাবে একটু গাছগাছালির সাথে দেখবে সময় পার করলে মনটাও কিন্তু খুব একটা ভালো লাগে, গাছের সাথে অনেকটা সময় পার করার পর দেখবে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়, বা সকালে একটু গান করি, গান করার পরও যেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো দেখো এখানে অ্যান্থোরিয়ামে তোমরা জানোই আমি প্লেটের মধ্যে জল দিয়ে তারপরে অ্যান্থোরিয়ামটা রাখি, কারণ নার্সারি থেকে বলেছিলো যে এইভাবে রাখতে তাই। তো এইভাবে রাখার পরে কিন্তু গাছটা বেশ ভালোই ছিল, কিন্তু কালকে সম্পূর্ণ স্ট্যান্ড সহ কীভাবে পড়লো জানি না, এখন জানি না আমার ভালো হবে কি না। তারপরে কিচেনে চলে এসে দেখো ফার্স্টে না আমি ডালটা বসিয়ে দিচ্ছি, ডালটা বসালে কী হয় জানো তো সেদ্ধ হতে হতে আমি অন্যান্য অনেক কাজ করে নিতে পারি, তাই আমি ফার্স্টেই সবসময় ডালটা বসিয়ে দিই। কখনো কখনো আবার পুজো দিতে গেলে তার আগেও ডালটা বসিয়ে দিয়ে যাই, তাহলে পুজো দিতে দিতে দেখবে ডালটা হয়ে যায়, তার জন্য আমি সবসময় ডালটা সবার আগে বসিয়ে দিই। আর আমাদের বাড়িতে মানে ডালটা লাগিয়ে রাখি। তো কালকে না বাজার থেকে আলু এনেছিল, আলুগুলো না এমনি রেখে দিলে অনেকটা বালি বালি হয়ে যায়, জায়গাটা নোংরাও হয়ে যায়। তাই আমি এখন কী করি আলুগুলো ধুয়ে ভালো করে ডালার মধ্যে নিয়ে তারপর রোদ্রে অল্প সময়ের মতো শুকিয়ে নিই, শুকিয়ে এনে রাখি, তাহলে দেখি অনেকটাই পরিষ্কার থাকে আর আলুগুলো থেকে মানে বালি বালিগুলো চলে যায়, তাই জায়গাটা অনেকটা পরিষ্কার থাকে।
তো এইভাবে আমি কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে থাকি, আমার যেরকম সুবিধা হয় সেরকমভাবে। তো আজকে দেখো কালকে সবজিও এনেছিলো অনেকটা, তো সবজিগুলো বার করে না আমি ধুয়ে ধুয়ে সুন্দর করে রাখি, যেরকম ধনে পাতাগুলো গোড়াগুলো কেটে কেটে ভালো করে ধুয়ে, তারপরে অল্প একটু বাইরে জল ঝরিয়ে ভালো করে, তারপর আমি একটা বাস্কেট আছে সেখানে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই। আর এখানে দেখো পালং শাক টাক সমস্ত কিছু আমি একবার একবার ধুয়ে সুন্দর করে তারপরেই ফ্রিজে রাখি, নাহলে জানি না কেন ফ্রিজটাও যেন নোংরা হয়ে যায়। আগে আমি ফার্স্টে না ধুয়ে রেখে দিতাম, তখন দেখতাম যেন ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে যায় বাস্কেট বাস্কেটগুলো, তাই ভাবলাম যে না ধুয়ে তারপরে একটু জল ঝরে ভালো করে শুকিয়ে তারপরে রাখবো। আর পালং শাকটা ধনে পাতা এগুলো যদি গোড়াগুলো কেটে রাখা হয় না তাহলে সবজিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মোটামুটি দু চার দিন পর্যন্ত ভালো থাকে। তাই আমি কী করি গোড়াগুলো কেটে কেটে সুন্দর করে রাখি, আর গোড়াগুলোতে দেখো ধুলো বালিও থাকে, তার জন্য মানে গোড়াগুলো কেটে দেওয়াই ভালো। আর এখানে ফুলকপি মূলো সব নিয়ে এসেছি, সমস্ত কিছু সবজি আমি ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে দেখবে সংসারের কাজগুলো না গুছিয়ে করতে কিন্তু খুব ভালো লাগে আর খুব খুশি লাগে মনটার মধ্যে। তো এইভাবে আমি না গুছিয়ে গুছিয়ে যখন কাজগুলো করি, তো এইভাবে দেখবে সংসারের কাজগুলো গুছিয়ে করার মতো কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায়, যখন নিজের ঘরটাকে সুন্দর পরিপাটি টিপটা প্রত্যেকটা জিনিস জাগা মতো আছে সমস্ত কিছু দেখি, তখন কিন্তু মনটা খুবই ভালো লাগে আর খুব আনন্দ হয়। আর কারো কাজ করার কিন্তু আমরা অনেক এনার্জি পেয়ে যাই, ঘর বাড়ি যদি সুন্দর করে রাখি প্রত্যেকটা কাজ গুছিয়ে করি দেখবে এনার্জি এমনি চলে আসে ঘরের কাজ করার জন্য। আর সেটার জন্য কিন্তু আমাদের দরকার আমাদের নিজেকে নিজে কিছুটা সময় দেওয়া, আর সময় দেওয়ার জন্য আমাদের কিন্তু সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাই নিজেকে নিজে সময় দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে, এনার্জিও পাওয়া যায়। তো দেখুন এখানে কালকে নিয়ে এসেছিলো ছোটো মাছ, সেগুলো এখন কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর জানোই তো ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগে, ধুতে তো আরও অনেক বেশি সময় লাগে, আর বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, আর খেতেও কিন্তু বেশি টাইম লাগে না। তো ছোটো মাছটাকে সুন্দর পাতুরি বানিয়ে নিয়েছি ডালের সাথে, আর এখানে আলুটা একটু শুক্তো করে জানোই তো আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু হলুদ লবণ দিয়ে আলু সিদ্ধটাকে ভালো করে নাড়াচাড়া করে বানিয়ে নিই, সেটা কিন্তু আমার ডালের সাথে বেশ ভালো লাগে। তো আজকে আর সিম্পলই বানালাম, বেশ কিছু বানাইনি। তারপর দেখো রান্নাবান্না সেরে না একটু আবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন পেঁয়াজকে আনতে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাই আমার তাহলে তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আগামী দিন আর একটু সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।